নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে রেশনের খাদ্য চুরি নিয়ে যখন চলছে জমজমাট সামাজিক যাত্রাপালা, ইডির নির্দেশনায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ একাধিক কেষ্টবিষ্টুর অভিনয় সমৃদ্ধ সেই পালা যখন যাকে বলে জমে ক্ষীর, মিডিয়ায় সারা দিন চাল গম চুরির খবর বেচে কোটিপতি হয়ে যাচ্ছে বাজারি সংবাদ মাধ্যমের মালিকরা, চারিদিকে যখন গেল গেল রব, ঠিক সেই আবহে বস্তাখানেক চাল চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে বামাল ধরা পড়ে গেল মালদার চাঁচল এক নম্বর ব্লকের বাকিপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং তার সহায়িকা মানে রাধুনী। শিশুদের খাদ্য হিসেবে আসা চাল চুরির অভিযোগে গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে দুই অভিযুক্তকে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকলে ছড়ায় উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বেনিয়ম করে চলেছে ওই কেন্দ্রের শিক্ষিকা এবং সহকারী। বারংবার তাদের সাবধান করা সত্ত্বেও তারা একই কাজ করে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে। বাচ্চাদের জন্য বরাদ্দ খাবার প্রায় কিছুই দেওয়া হয় না এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সবটাই নাকি আত্মসাৎ করেন অভিযুক্ত দুজন। শুধু চালই নয় অভিযোগ, শিশুদের জন্য বরাদ্দ ডিম সবজি সবই চুরি করেন তারা। সব মিলিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়েই চলছিল কেন্দ্রীয় সরকারি এই প্রকল্প, কিন্তু কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই চাল চুরির ঘটনা বামাল ধরে ফেললেন গ্রামবাসীরাই। শুনব রফিকুল আলম নামের এক গ্রামবাসী কি অভিযোগ জানাচ্ছেন অঙ্গনওয়াড়ির শিক্ষিকা এবং তার সহযোগীর বিরুদ্ধে। অভিযোগ দীর্ঘদিন থেকেই চলছিল, অনেক ধরা পড়েও এরা শুধরায়নি, ঠিকমতো বাচ্চাদের খাওয়ার দেয় না, ভালো যা যা আসে সবগুলো বাইরে চলে যায়, এই অভিযোগেই আজকে আটকানো। সেগুলো কি বাইরে বিক্রি করা যায়? বাইরে বিক্রি করে বাড়িটি যায় সেটা তো আমরা দেখি না, বলতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে বেরোতে দেখি। এটা যতদিন থেকে অঙ্গনওয়াড়িটা শুরু হয়েছে স্কুলটা, ততদিন থেকেই ঠিক মতো চলছে না। আজকে কি হলো? আজকে তো দেখলাম যা এখান থেকে চাল নিয়ে যাচ্ছিল, আম দোকানে যাচ্ছিল না বাড়ি যাচ্ছিল সেটা ওরাই বলবে। তো কয় বস্তা চাল নিয়ে যাচ্ছিল? মিনিমাম দু বস্তা। তারপরে কি হলো? তারপরে তো গ্রামবাসী মিলে ধরে, সবাই ধরে আটকানো হয়, তালা বন্ধ করে রাখানো হয়। কেন এটা হচ্ছে? শিশুদের খাবার নিয়ে কেন এত চিন্তা? কেন হচ্ছে সেটা আমরা কিছু করতে পারছি না বলেই তো আপনাদের মিডিয়ার মাধ্যমে কিছু বলতে চাই যে এটা কেন হচ্ছে। এর থেকে সরকার তো অনেক কিছু পাঠাচ্ছে, সেটা সরকারি তদন্ত করে দেখবেন কি হচ্ছে। খাওয়ার নিয়ম মাফিক দেওয়া হয় না? নিয়ম মাফিক হয় না, কখনো ডিম পায় না, কখনো আর কিছু তরকারি পায় না, আমি যা দেখলাম ছবিতে শুধু ভাতই হয় কখনো। তো কি চাইছেন আপনারা? আমরা এর একটা ব্যবস্থা চাইছি। সব মিলিয়ে দিব্য চলছে চোরের রাজত্ব, বিশেষ করে শহরতলির অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। শহর কলকাতার আশেপাশের অবস্থা আরও ভয়ঙ্কর, আমরা আগামীতে সেই মহা চুরির ঘটনা অবশ্যই তুলে ধরব আপনাদের সামনে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।